These are Indonesian honeydew. Yeah, it's about 1.5 kilogram now, and after 10 or 7 days later we will harvest all that melons from this garden. So this is my present crops of melon in my garden, and I have also another crops. মানে একদম ওয়ার্ল্ড ক্লাস ফ্লেশ ফ্লেশ কিন্তু বেশ যেটা প্লেনে যা আমরা খাই সেই সেই জিনিস যেটা খায় সেটা ব্রিক্স দেখো না এটার বিক্স কত আছে এটা মুছে ফেলি এটা আরো ভালো আসবে ইনশাআল্লাহ এটা কিন্তু ফুল রাইট না এটা মাত্র 28 দিন পলিনেশন থেকে এই যে এখানে ডেট দেওয়া আছে এই ডেটটা দেখলে বোঝা যাবে এটা গত সপ্তাহের সোমবারে তাহলে মোটামুটি 27 দিন স্যার এটা মাত্র পলিনেশন থেকে 27-28 দিন হয়েছে জেনারেলি 32 দিন করা লাগে মানে 13 এর কাছাকাছি চলে যেত যদি আরো 5 দিন রাখা যেত হারভেস্টিং এর পরে 5 দিন ঘরে ছিল হ্যাঁ এটা এতদিন ফ্রিজে ছিল আমি আসলে আসতে পারিনি যে ছুটি গেল কতগুলা এই কারণে আসা হয়নি আর কি সবাই খাওয়া এইটা চাষ করতে হলে অবশ্যই জানতে হবে মানে নরমাল প্রসিডিউরে লাগাইলে আমার হয়ে গেলতে সাধারণত রেজাল্টটা ভালো আসবে না না এটা হাইব্রিড সিড এটা হবে না স্যার সবাই যদি একজন একজনকে বলতেন কেমন লাগছে জাপানে আমি 1 বছর ছিলাম জাপানে বিভিন্ন মেলন খেয়েছি এবং একবার রিসার্চ স্টেশনে নিয়ে যাওয়া 17টা না 18টা মেলন টেস্ট করা ছিল তো সেখানে পরের দিন আমাদের এই মিষ্টতার জন্যে আমার লুজ বসে হয়ে গেছে মানে এত সুগার শরীর অ্যাবজর্ব করতে পারে আমরা যে আজকে যে ভ্যারাইটিটা পেলাম মাই লাভ যে জাতের ভ্যারাইটিটা এটা ইন্দোনেশিয়ান একটা হাইব্রিড ভ্যারাইটি ইন্দোনেশিয়ান এখানে আমাদের প্রজেক্ট ডিরেক্টর সাহেব কিন্তু বিভিন্ন দেশ সফর করেন মানে আমার থেকে সফরের না আমি লাস্ট ইতালিতে খেয়েছি এটা তো তার চেয়েও সুন্দর লাগছে আমাদের দেশে আমাদের যেহেতু লাইট ইন্টেন্সিটি বেশি সেদিন যে কোনো ফল আমাদের দেশের মিষ্টতা কিন্তু 2 থেকে 3 ই বেশি হয় সবসময় আমাদের দেশে যে কোনো ফল তার টেস্ট বেশি হবে তার ই বেশি হবে ব্রাইট লাইট সেই জন্যে এটা আমাদের দেশে সাংঘাতিক সম্ভাবনাময় এবং সারা ওয়ার্ল্ডে এবং এটা যেহেতু অনেকদিন ধরে রাখা যায় সেজন্য ওয়ার্ল্ডে কিন্তু এটার একটা খুব ভালো মান
আমাদের দেশে এখন মানে আমি আমার পনিরটা হচ্ছে দিব স্যার আমি পড়ছি আইটি নিয়ে আমি কল্যাণপুরে আমাদের খামার এটা এটা তো হাইড্রোপনিক হয়েছে পাবনাতে আর আমরা করি আমরা ওপেন ফিল্ডে করি আমি একটা পলিহাউসও করতেছি আমরা পলিহাউস করে দিই ওই পাবনার ওই পলিটাও আমরাই দিছি তো আমরা করতেছি জীবননগরে আমাদের ফিল্ডেও প্রোডাকশন আছে আমাদের মাস্ক মেলন মানে রক মেলনটা আছে হ্যাঁ নেটেডটা আছে এবং খুব ভালো প্রোডাকশন একটা অবস্থা আছে হয়তো আর 15 দিন পরে ইনশাল্লাহ হারভেস্ট করা যাবে ঠিক আছে ইভেন থ্যাংক ইউ জি জি একটা ভালো পানি খেলে কিন্তু তিতা লাগে হানিডিউর একটা প্রবলেম আছে কিন্তু মাস্ক মেলন যেটা নেটেড মেলন সেটা পানি খাওয়ার পরে খারাপ লাগবে মানে ওইটার ফ্লেভারটা একটু বাঙ্গি ধরনের এটা একটু ডিফারেন্ট ধরনের যারা বাঙ্গির গন্ধটা পছন্দ করে না তাদের এটা ভালো লাগে আর যাদের বাঙ্গি পছন্দ তারা আবার ওই নেটেড মেলনটা বেশি পছন্দ করে আমার আবার ওই বাঙ্গি পছন্দ বলে আমি ওইটা বেশি পছন্দ করি আচ্ছা তাহলে তো আপনাকে আমার লাগবেই জি থ্যাংক ইউ আপনার কেমন লাগলো আমার কাছে ভালো লেগেছে আমার লোগো টোগো দিয়ে পাঠাই দিই ঠিক আছে ঠিক বাঙ্গির সেন্ট না ডিফারেন্ট সেন্ট ওই ওই ধাঁচের আর কি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম